আসসালামু আলাইকুম। অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন সবগুলি কিন্তু পা কালো এবং টোট কালো, অর্থাৎ মুখটাও কালো, পাগুলি কালো, বুকের মাঝখানে একটু অল্প একটু সাদা স্পট আছে, তাছাড়া সমস্ত কিছুই কালো। এর নাম বলা হয় কালো হাঁস। যাই হোক, ওই কালো হাঁসির কাছেই এসেছি, অর্থাৎ কালো হাঁসির বাচ্চার কাছে এসেছি আমি একটা ভিডিও সংরক্ষণ করার জন্য। তো ওইখানে যে ভিডিও করতে এসেছি, পুরাপুরি বিস্তারিত ব্যাপার বিষয়টাই আপনাদের সামনে আমি তুলে ধরব। তো ওইখানে দেখা পেতেছে যে ক্যারেটের মাধ্যমে কিছু বাচ্চা আছে। তো ক্যারেটের মাধ্যমে কিছু বাচ্চা আছে। তো এখানে আবার দেখা যাইতেছে মাসুদ ভাই বসা আছে। এই মাসুদ ভাই, আপনি কিসের জন্য আসছেন এখানে? ওই যে বাচ্চার জন্য। বাচ্চার জন্য বাচ্চা নেবেন? ওই কালো বাচ্চার ব্যবসাও আপনি করেন? আর আর কিছু করবেন না? আর কিছু যা ভালো যা সময় গুলশাপ আছে, যে গুলশাপ দূরে দূরে বিক্রি করবেন, পারবেন না? অর্ডারে সাইড দিলাম, সমস্যা নাই। ও অর্ডারে সাইড দিতে পারবেন? এটা হাও আচ্ছা আচ্ছা। তো আপনি রাজি আছেন নাকি? আচ্ছা। তো যাই হোক ভাই, মানে এটা বলতে বাধ্য হয়েছি এই জন্যই, ওই দিন গিয়ে দেখি যে তারাইল গিয়ে দেখি যে উনি শামুক কিনতেছে, শামুক কিনিয়া একটা টমটম গাড়ি দিয়া কোন জায়গায় জানি নিয়ে যাইতেছে। তো আজকে এখানে এসেছি, আজকে আইসা দেখি যে এখানে কালো রঙের বাচ্চা উনি সংগ্রহ করছে, ওইগুলোও মনে হয় কোনো পার্টির কাছে বিক্রি করছে। তো ভাই, আপাতত কালো বাচ্চাগুলির রেট কত আছে? কালো বাচ্চা রেট 50 টাকা। 50 টাকা? ও, এইগুলো কত করে বিক্রি করছেন? ওইটা কাছের মানুষ দেখে দিচ্ছে, একটু কমায় দিচ্ছেন। কত করিয়া? 45 টাকা করিয়া? ও আচ্ছা। তো বিষয়টা হলো, কতগুলি বাচ্চা দিচ্ছেন ভাই? বেশি বাচ্চা 1000। 1000? ও, এই আপনার এলাকাবাসী না? আমার এলাকাবাসী। ও, এই জন্য কমায় দিয়ে দিচ্ছেন? তো ভাই, আপনি এখানে কি করতেছেন? বাচ্চা বাছাই করতেছেন, মানে পুরুষ হাঁস মহিলা হাঁস এটা বাছাই করতেছেন, চিনার জন্য চেষ্টা করতেছেন বা চিনতেছেন। তো এভাবে যে চেকগুলি করেন, একুরেট হয় কি? এখানে কি দেখেন, এমন কি জিনিস দেখেন দেখে আপনি একুরেট বুঝতে পারেন এটা কি বাচ্চাটা? পুরুষ বাচ্চা। পুরুষ বাচ্চা, ওই যে সাদা একটা সুতার মতন দেওয়া যাচ্ছে এখানে। আচ্ছা আচ্ছা। আর মহিলা বাচ্চা যেগুলা, এগুলার এরকম দেখা যাবে না? না, এটা পুরুষ। পুরুষ? আচ্ছা, এটার মাধ্যমে কালো বাচ্চার মাধ্যমে পুরুষ কিরকম হয়? পুরুষ বেশি, অধিকাংশ পুরুষ হয়। অধিকাংশ পুরুষ হয়, মানে শতকরা মনে হয় 60% পুরুষ হয়ে যাবো, 50% হইব, 40% হয় মহিলা হাঁস, অর্থাৎ মাদি হাঁস। আর মর্দা হাঁস হয় 60%। তো দর্শক বন্ধুরা, আসলে বাচ্চাটার একটু দর টাকার পিছনে কারণ এহেতু একটা হইল বাচ্চার রেট বেশি, মানে সাধারণ জিনডিং কাকি ক্যাম্বেল যে বাচ্চাগুলি আছে ওইগুলো বাচ্চারই রেট বেশি। দ্বিতীয়তে হইল 60% হয়ে যায় মর্দা হাঁস, আর মাদি হাঁস হয় অর্থাৎ মহিলা হাঁস হয় 40%। ওই বিদায় কিন্তু ওই বাচ্চাটার রেটটা একটু বেশি। যাই হোক, এরপরেও এই বাচ্চা বাচ্চার হাফ ডাউন হয় রেডে, অনেক সময় কম হয়, অনেক সময় আরও বেশিও হয়ে যায়। আর এই সব বাচ্চা মিলানোটা কিন্তু মোটামুটি একটু টাফ ব্যাপারই, আমিও তো প্রায় জায়গায় যাই, ঘোরাঘুরি করি, এই সব বাচ্চা সচরাচর পাওয়া যায় না। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, বিশেষ আর কি বলবো। আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।